নভসঞ্চারী সংযোগে জনজাতি গবেষণা ও বিকাশ কেন্দ্র তন্ডবোস বিমানবন্দর এবং উপখণ্ড চিকিৎসালয় রায়রঙ্গপুর আনুষ্ঠানিক অনাবরণ হয়েছে এবং এখানে বিবিধ উন্নয়ন প্রকল্পক নিয়ে আধারিত এক বৃত্তচিত্র আপনার উদ্দেশ্যে রয়েছে। নমস্কার, ভারতর মাননীয় রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু মহোদয়ঙ্ক করকমলরে নূতন প্রকল্প জনজাতীয় গবেষণা ও বিকাশ কেন্দ্রর শিলান্যাস ময়ূরভঞ্জ জেলার রায়রঙ্গপুরঠারে করা যাওছি। এই কেন্দ্রটি মুখ্যতঃ ময়ূরভঞ্জ জেলা ও পড়োশী জেলা বালেশ্বর এবং কেউঁঝরে বসবাস করুথিবা জনজাতি সম্প্রদায়ের সংস্কৃতি উপরে গবেষণা করিবা সহিত এহার সুরক্ষা প্রসার ও ভবিষ্যৎ পিঢ়ি পাই সংরক্ষণ দিগরে কার্য করিব। এঠারে মধ্যে জনজাতি সম্প্রদায়ের যুবক যুবতীমানঙ্কর দক্ষতা বিকাশ ও উদ্যোগী মনোভাবকু বিকশিত করিবা পাই অনেকগুড়িয়ে কার্যক্রম হাতকু নিয়েযিব। আশা এই নূতন প্রকল্প ওড়িশার জনজাতিঙ্ক বিকাশ পাই এক মহত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করিব। রায়রঙ্গপুর উপখণ্ড স্তরীয় চিকিৎসালয় ময়ূরভঞ্জ জেলার রায়রঙ্গপুর মিউনিসিপালিটিরে অবস্থিত। রায়রঙ্গপুর মিউনিসিপালিটি ও সাতগুটি ব্লক তথা পড়োশী রাজ্য ঝাড়খণ্ড স্বাস্থ্যসেবা পাই এই চিকিৎসালয় উপরে নির্ভরশীল। এই উপখণ্ড স্তরীয় চিকিৎসালয় উন্নত স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্যরক্ষা নীতি পাই ছথর কায়াকল্প পুরস্কার পাইছে। রায়রঙ্গপুর সবডিভিজন এবং পড়োশী রাজ্য ঝাড়খণ্ডর লোকমানঙ্কু অত্যাধুনিক তথা উন্নতমানর চিকিৎসা যোগাই দেবা নিমন্তে এই উপখণ্ডীয় স্তরীয় চিকিৎসালয়ের পরিধি ভিতরে এক অতিরিক্ত 100 শয্যা বিশিষ্ট চিকিৎসালয় নির্মাণ করা যাওয়া পাই জাতীয় স্বাস্থ্য মিশন তরফ 52,40,00,000 টাকার ব্যয় অনুমোদন করা যাইছে। আশা এই নূতন প্রকল্প রায়রঙ্গপুরর জনসাধারণ মানঙ্কু উন্নতমানর চিকিৎসা সেবা যোগাই দেবারে সফল হেব। বিকশিত ওড়িশা গঠনরে রাজ্যর অর্থনীতি মুখ্য স্তম্ভ, যাহাকু অধিক সশক্ত করায় এহার উন্নত গমনাগমন ব্যবস্থা। স্বপ্ন হেব বাস্তব, এক নূতন উদ্দীপনা সহিত ময়ূরভঞ্জ পাইব নূয়া পরিচয়। ওড়িশার কোণ অনুকোণ আজি সুদৃঢ় গমনাগমন সহায়তার হয়েছে সমৃদ্ধ। এই পরিপ্রেক্ষী যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীঙ্ক দূরদৃষ্টি, সংকল্পবদ্ধ মান্যবর মুখ্যমন্ত্রী শ্রীযুক্ত মোহন চরণ মাঝি এবং মান্যবর মন্ত্রী শ্রী বিভূতি ভূষণ জেনাঙ্ক উপস্থিতিরে রায়রঙ্গপুরর দাণ্ডবোসঠারে হেবাকু যাউছি নূতন বিমান টর্মিনাল এবং বিমানপট্টির সম্প্রসারণ। ওড়িশা সরকার এবং ভারত সরকারঙ্ক মিলিত উদ্যমরে এই বিমান টর্মিনালকু উড়ান যোজনার অন্তর্ভুক্ত করা যাইছে, যেউথিরে 66 একর পরিব্যাপ্ত 1230 মিটার লম্বা এবং 23 মিটার ওসার রনওয়ে বিস্তার করা যায়। রাউরকেলা রায়রঙ্গপুর রাউরকেলা অম্বিকাপুর রাউরকেলা মার্গরে এই বিমান সেবা আরম্ভ হয়। রায়রঙ্গপুর তথা ময়ূরভঞ্জ জেলাবাসী এটা গোটে বহু খুশির খবর। আজ এই শুভ অবসরের এই মাটির সুকন্যা তথা মহামহিম রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু এই প্রকল্পর শিলান্যাস করুছন্তি, যাহাকি বিকশিত ওড়িশা গঠনরে ও রাজ্য তথা ময়ূরভঞ্জ জেলার অর্থনীতি ও পর্যটন ক্ষেত্রে আনিব অভূতপূর্ব পরিবর্তন। যদি আপনার ভিডিওটি ভাল লাগিলা তবে আমার চ্যানেলকে লাইক, শেয়ার ও সবসক্রাইব করা জমা ভি ভুলন্তু নাহিঁ।